ইলিশে তরকারি করলে না ভাজা দিলে যে মাংসটা আবার কষালে নাকি গরম করলাম তাহলে ভালো থাকবে। এইটার উপরে বেশি ওজন তো নিয়ে যাওয়া যাবে না, পিঠে যা ভারী বাপরে। পিঠে অল্প দেওয়া, ওই যে গাটার লাগা, গাটার লাগা, এটা খুব ছোট প্যাকেট গাটার। লিখে দিলেই ভালো হবে। হ্যাঁ, এটার উপর আপনি ওরা পরোটাটা লিখে দিলেও বুঝতে পারবে। এটা বাংলা বুঝতে পারবেন, ইংলিশে লিখে দিন। সবার উপরে যদি বাংলাদেশ কিছু যদি নামাতে হয়। হ্যাঁ, তুলে দাও ছাঁকনিতে করে বুঝি সব একটু একটু টেস্ট করে তাহলে হবে। নিয়ে যাওয়াটা হচ্ছে সমস্যার ব্যাপার, ট্রেনে ফ্রেনে হলে কোনো ব্যাপার ছিল না। ওকে বলছি কি আমি রিকোয়েস্ট করবো যে আমি বাড়ি নিয়ে, তো বাড়ির থেকে আসছে এগুলো নিয়ে ফেলবেন না। ওটাতে করে হবে না, না না রসগোল্লা দিতে হবে। তো বোনের ফ্লাইট আছে আজকে 10টায়, ওই মোটামুটি 8:30 নাগাদ এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো এখন বাজছে 7টা, এখনও সবাই ওঠে নাই। তো পিসি মারা সবাই মিলে একদম ভোরবেলা উঠে সমস্ত কিছু রান্নাবান্না করেছে। মাটনটা আমি কালকে রান্না করেছিলাম, নিয়ে যাবে বুনি। আজকে বুনি যাচ্ছে, কালকে আবার ত্রিহানার তনু, ত্রিহান যাবে দাদু বাড়ি, বাড়িটা আরও ফাঁকা হয়ে যাবে। ঘুমাচ্ছে নাকি দেখ, মুখে হাত দিয়ে ঘুমাচ্ছে। তার আগে ফোনে বলতে পারবে, আসো আসো বলবে, তার আগে বলবে আসো। আমার থাকছো না, এতদিন মানে অঙ্কিতা এখনো থাকে নাই না। আমার তো মনে হচ্ছে 2 দিন আগে নিয়ে আসলাম। বোঝা যাচ্ছে না 13 দিন কোথা দিয়ে, 13 দিন হলাম সেটাই ভাবছি কোথা দিয়ে 13 দিন বুঝতেই পারলাম। দেখে শুনে পড়াশোনা করবো না, মন খারাপ এরকম তো যখন ছোটবেলা টুক করে চলে আসো, ঠিক আছে। ওইদিকে না যে মাকে এদিকে ফোন করো, হ্যাঁ মাকে বলবো মা চলে আসবে। সাতটা ভাই 2টা বোন, তোরা কত আদর, সে তো বুঝতেই পারিস। যখনই হবে চলে আসবে, মন খারাপ ফোন করবি না ওখানে চলে যাবে। সেই 2 বছর করতে যেও না, আগে আগে চেষ্টা করো একটু ছুটি পেলে, যখন ছুটি পাবে 4-5 দিনে ছুটি পাবি চলে আসবে। 4-5 দিনে ছুটি পাবি চলে আসবে। বোম্বে থেকে দিল্লি তো কাছে, আমি তো বলতাম আগে দিল্লি কাছে, তার সাথে কোনো সমস্যা নেই। চঙ্কিতা দেরি হয়ে যাবে না, ফ্লাইট লেট হয়ে যাবে না তো? চলো চলো চলো, অনেক 7:30 বেজে গেল, 8:30 8:45 8:45 পৌঁছাবো। ওকে 8:30 মধ্যে ঢুকতে হবে। আর কিছু করবি না তুই বাবা? তোমার সময় মতো ফোন করে দিও, আমরা করো না ওই ফোন করতে পারি না, কখন বিজি থাকো বা কিছু। চিন্তা করবো না, একদম খেয়ে নিও খাবারটা। চলো চলো মনে হয় একবার চলাফেরা করবো সেই মতন চলাফেরা করবো। ভালো করে আমাদের 8:30 মধ্যে পৌঁছাতে হবে, 8:22 বাজছে। আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, বাইরের ব্যাপার বুঝতে পারছেন, চট করে ছাড়ে না, এই যাবি করে। তাও তো আমি তাড়াহুড়ো করে এই টাইমের মধ্যে বেরোলাম, আর একটু দেরি হলে পরে অনেক দেরি হয়ে যেত। যাত্রীগণ কৃপয়া ধ্যান দে। এয়ারপোর্টে বলে না তো ভিতরে গেল বলে নাকি চন্দন এয়ারপোর্টে? দাদা আমি আজকে চন্দন। বাবা তুমি যাও নাই? হ্যাঁ, পুরো পারফেক্ট টাইমিং আমাদের। আবার ছুটি পেলে চলে আসবি, ঠিক আছে? বেশ, তেরো দিন আগে বোনেকে এখান থেকে নিয়ে গিয়েছিলাম, আবার আজকে এখানে দিয়ে গেলাম। তো আজকে বাড়িতে কাউরে ভালো লাগবে না, আমাদের ভালো লাগবে না, বাড়িটা একদম আজকে পুরো ফাঁকা হয়ে যাবে। কোথায় টিকিট কাটবো বলো তো না? কোথায় টিকিট কাটবো? তোমরা যে জায়গা টিকিট কাটো সেই জায়গা যাবো। চন্দন পুরি দেবে দিদা, পুরি নিয়ে যাও। কিন্তু আমরা যখন এক বছর না হলো মন্দিরে যেতে পারবো না। আমরা মন্দিরে যাবো, কিন্তু এমনি তো সমুদ্রে তো ঘুরতে পারবো, ঘোরা যাবে, কিন্তু পুজো দেওয়া যাবে না, মন্দিরে উঠা যাবে না। সমুদ্রে চান করবে তো? সমুদ্রে চান করবে তো? হ্যাঁ, আমি সমুদ্রে চান করি। তোমার নাকি একটা চুড়িদার কিনে নিলাম, চুড়িদার পরে চান করবা। জলে লুট পার মনে জল পরে উঠা যাচ্ছে না, না জিন্সের প্যান্ট নিয়ে এসো, জিন্সের প্যান্ট ধরো। তাহলে কবে দেবে? যে দিনই যাও, আহানো চলো যাই, আহানে চলি। হ্যাঁ, ওখানে যাওয়া যায় কি? টিকিট টিকিট কাট নাই। আমরা অনেক দিন ঘুরতে যাই না, ত্রিহান পেটে আসার পর থেকে তো ঘুরতে যাওয়া হয় না। আর ঠাকুমা এখনও পর্যন্ত যায় নাই, ঠাকুমা কোথাও যেতে পারতো না বাড়ি ছেড়ে ঠাকুরদাদের জন্য। তখন ভাবছি ঠাকুমাকে নিয়ে কোথাও যাবো, ঠাকুমা, আমি, চন্দন আর ভাইগুলো মিলে। শোনা ছোট বোনে বাড়ি চলে যাবে নাকি? বাড়ি যাবো। বড় বোনে কি চলে গেছে বাড়ি? বড় বোনে যাবার সময় বেরিয়েছে ঘর থেকে, ঘুম থেকে উঠেই। এখন আবার আমি বেরোবো মনে মনে ভাবছি, দাদা তো ঘুমাচ্ছে, তাহলে ডাকবো না কি করবো, তা দেখে উঠে গেছে। এত টান ভাই বোনের। এবার মা যখন যাবে আমরা সব ভাই বোন গুলো একসাথে চলে যাবো। যাবো তো মার পিছনে পিছনে আটা দেবো আমরা, না? কেউ মার কাপড় ধরে থাকবো, মোজা খোলা সঙ্গে সঙ্গে হাত খাওয়া শুরু করে দিয়েছে। দেখ উনিকে বিয়ে দিত, সেই জন্য উনিরা খায় না, উনিরা চলে যায়, উনিরা চলে যায়। ভাত খেয়ে দে, তারপর উনি বাড়ি বের করতে যাবে না? যাবা বুনি বাড়ি যাবা? মুখে ভাত কত 5 মাস আছে নাকি 6 মাসে দেয় বাবা? না না 5 মাসে দেয়, 6 মাসে দেয় ছেলেদের, 7 মাসে দেয় মেয়েদের, 6 মাসে ছেলেদের দেয় না, 5 মাসে দেয়, 5 মাসে দেয় ছেলেদের। আমরা 5 মাস পর ঘুরতে যাব না সোনা? 5 মাস পর আমরা টুরে বেরিয়ে যাব একটা, মেয়েদের 7 মাসে দেয় সেটা, 5 মাস কাটে না করে তাও নিয়ে যেতে বলে। যাবা বেরোতে যাবা এবার তো মানে বাবার কথা এটা শুনে ভিতরে আর কেউ আদর করে না আশা পার আসলে বড় বাবার কথা মনে পড়ে না মা মা ও শোনা কান্না তোর আদর করে দিল এ ভালো আরে শোনা রে তুমি যাবা দাদা কত তুমি যাবা যাবা এটা হাত ঢাকা ছিল এটাতে হাত ঢাকা ছিল আমি বাড়ি যাবো দাদা হম বাড়ি যাবো তারাই নিয়ে আসছে তাড়াতাড়ি চলো বাড়ি যাবো এখনো যায় না আমার দিকে তাকাচ্ছে দাদা ওই চলো না বাবা কোন সময় দাদা বাবা কোন সময় বাবা শুধু সাবধানে যাবে চালাবে এটা কাই তাড়াহুড়ো দরকার নেই সোনা কেউ তোমাকে ছেড়ে যেতে পারে না নাকি বড় বোনেরা যেতে পারে না তোমাকে ছেড়ে বড় বোন এরকম করে গেছে বাড়ি এবার পুরো ফাঁকা হয়ে গেল কালকে আবার তিনহান যদি মামা বাড়ি চলে যায় কালকে থেকে বাড়ি পুরো ফাঁকা ঘুরে আসি কেন যে এখানে আমার শ্বশুর শরীর খারাপ হতো যেখানে যেতাম না গেলে শরীর খারাপ সকালে এসে দেখা যেখানে যেতাম ঠাকুর দেখতে যাবে রাস্তা থেকে ঘুরে আসতাম আবার কি হতো জানিস বলতে যে খবর পেতাম যে তোমার শ্বশুরের খুব শরীর খারাপ এক্ষুনি বাড়ি যেতে ওই ঠাকুর দেখা রেখে চলে আসতো আসে তখন দিব্যি সুস্থ নদী আজ তো তালা এত দূর আসতো দেখলে খবর ওকে তুই তোমার দাদা একটু থাকতে পারতো না যে তাও খবর যেত তোমার শরীর একবার চলে আসলাম না ওই করে আমি আপনারা তো দেখেন যে বাবা তনুকে অনেক ভালোবাসে এরকম ছিল ঠাকুরদাদাও মাকে প্রচুর ভালোবাসতো কাকিমাকে জেঠিমাকে তখন তো আমি ভিডিও বানাতাম না ঠাকুরদা যখন ঠিক ছিল তো ঠাকুরদাদা যখন আর কি বিছানায় পড়ে যায় তখন আমি ভিডিও বানানো শুরু করি তো আপনারা যদি দেখতেন ওই দিনগুলো মানে হয়তো ওইগুলো যদি ভ্লগে দেখাতে পারতাম মানে আমাদের ভ্লগ আপনাদের আরও অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক ঠাকুরদাদা নাই এখন কিন্তু মানে খুব মিস করি মাঝে মাঝে কথাগুলো ওঠে সব কিছু মনে পড়ে খুব মিস করি আর আজকে বুনির চলে গেল পেশি চলে গেল কালকে ত্রিহান চলে যাবে পুরো বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে তো যাই হোক দেখি আমিও ভাবছি কোথাও একটু ঘুরতে টুরতে যাবো আর এই ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।